মাস্টার্স শেষ পর্বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তাদের আজকে অণুজীব বিজ্ঞান এবং অণুজীবীয় জৈব প্রযুক্তি অর্থাৎ মাইক্রোবায়োলজি অ্যান্ড মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি এই পেপারটার প্রথম দুইটা চ্যাপ্টার নিয়ে জাস্ট একটু আলোচনা করব। যেহেতু এই মাইক্রোবায়োলজির তোমাদের রফিক স্যার দুইটা চ্যাপ্টার পড়াবেন, কতটুকু হয়তো শেষ করে ফেলেছেন, বাকি 10টা চ্যাপ্টার আমি আলোচনা শেষ করেছি। ওয়ালাইকুম আসসালাম। এই জন্য আমি আজকে এই রিভিশনমূলক আলোচনা শুরু করব। গতদিন আমি জেনেটিক্সের রিভিশনমূলক আলোচনা করেছিলাম, আজকে অণুজীব বিজ্ঞান এবং অণুজীবীয় জৈব প্রযুক্তি পেপারের প্রথম দুইটা চ্যাপ্টার রিভিশনমূলক আলোচনা শুরু করব। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে উল্লেখ করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এবার আসি প্রথম চ্যাপ্টার, তোমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টারটা হলো ইন্ট্রোডাকশন। ওয়ালাইকুম আসসালাম। যেখানে তোমাদের পড়তে হবে হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি, স্কোপ অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার ইন্ডাস্ট্রি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। তো মূল চ্যাপ্টারের এই কয়টা জিনিস তোমাদের পড়তে হবে। তো যাই হোক, সংক্ষেপে আমি এখানে যাই। প্রথমেই তোমাদের এই চ্যাপ্টারের সূচনায় সংক্ষেপে আমি কোন কোন পয়েন্টগুলি পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি। প্রথমেই মাইক্রোবায়োলজি শব্দটার উৎপত্তি কোথা থেকে সেটা সম্পর্কে আমরা জানি। মাইক্রোবায়োলজি তিনটা শব্দের সমন্বয়ে গঠিত, মাইক্রো, বায়োস এবং লগস, যেখানে মাইক্রো শব্দের অর্থ আণুবীক্ষণিক, অর্থাৎ যে সকল জীবকে খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র লাগে। লগস অর্থ জ্ঞান, বায়োস অর্থ জীব। অর্থাৎ তাহলে মাইক্রোবায়োলজি হলো জীববিজ্ঞানের যে শাখায় অণুজীবের বাসস্থান, গঠন, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ, বংশবিস্তার, শ্রেণীবিন্যাস, জীব এবং পরিবেশের সাথে তাদের সম্পর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় মাইক্রোবায়োলজি বা বাংলায় যাকে বলে অণুজীব বিজ্ঞান। তাহলে এইটুকু অংশ থেকে মাইক্রোবায়োলজি শব্দের উৎপত্তি কোত্থেকে এবং মাইক্রোবায়োলজি কাকে বলে। আরেকটা টার্ম আছে, এই অণুজীব তথা মাইক্রোব শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন। আমরা জানি 1878 সালে ফরাসি সেনাবাহিনীর শীর্ষক অণুজীবকে মাইক্রোবস নামে অভিহিত করেছিলেন। এই টার্মটাও তোমাদের জানতে হবে। এরপরে এই চ্যাপ্টার থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে হলো তোমাদের এখানে প্রথম দিকে বেশ কিছু অংশ আছে যার জানার জন্য এগুলি তোমাদের সিলেবাসের আওতার মধ্যে পড়ে না, পড়তে হবে তোমাদের। আমি এই পেপারটা অণুজীব বিজ্ঞান এবং অণুজীব জৈব প্রযুক্তি এই পেপারটা প্রফেসর মোহাম্মদ ইদ্রিস হাওলাদার এবং প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম রচিত গ্রন্থকোটির প্রকাশিত বই থেকে আলোচনা করছি। তাহলে এই বইয়ের এই প্রথম চ্যাপ্টারে তাহলে এবার অণুজীব বিজ্ঞান এবং অণুজীবীর জীব প্রকৌশলের ইতিহাস এই অংশটা শুরু হয়েছে এই বইয়ের 16 পৃষ্ঠা থেকে। এখান থেকে তোমাদের কিছু পয়েন্ট সংক্ষেপে আলোচনা করব, যেখানে প্রথমে বলা হয়েছে
যে এই শিরোনামের মধ্যে বা হয়েছে ব্যাকটেরিয়া প্রথম বর্ণনা, এরপরে এর ইতিহাসে দেখা যায় জীবের উৎপত্তি সম্পর্কে বাদানুবাদ মতবাদ, সেখানে স্বতঃস্ফূর্তভাবে জীবের উৎপত্তি ঘটেছে নাকি জীব থেকে জীবের উৎপত্তি ঘটেছে, বিভিন্ন বিজ্ঞানীদের বাদানুবাদ, যেখানে জন নিডহেম প্রথম এই জীবের স্বতঃস্ফূর্ত মতবাদে বিশ্বাস করতেন এবং উনি মাংসের নির্যাসের পরীক্ষা উল্লেখ করেছেন। পরবর্তীতে লেজারো স্পেলাঞ্জানি নিডহেমের এই উৎপত্তির মতবাদের বিরোধিতা করেন, উনি তার মতবাদে সন্তুষ্ট হতে পারেননি। এরপরে গিয়ে আমরা জানি লুই পাস্তুর, উনি স্বতঃস্ফূর্ত মতবাদের অসারতা প্রমাণ করেন এবং জীব থেকে জীবের উৎপত্তির মতবাদ প্রতিষ্ঠিত করেন। এছাড়া এখানে আরও উল্লেখ্য যে লুই পাস্তুর যে ফার্মেন্টেশন গবেষণা করেছেন, এছাড়া অপারেশনের পরে ক্ষত স্থানে ব্যাকটেরিয়ার সম্পর্কে জোসেফ লিস্টার যে ধারণা প্রদান করেন এবং তার জন্য উনি যে কার্বলিক অ্যাসিড দ্বারা ধৌত করে বা স্প্রে করে স্থানকে ড্রেসিং করার সপক্ষে মতবাদ দিয়েছেন। এছাড়া এখানে উল্লেখযোগ্য বিজ্ঞানীদের মধ্যে আছে রবার্ট ককের কাজ এবং ভাইরোলজির উৎপত্তি, রিকেটশিয়ার আবিষ্কার, মাইকোপ্লাজমার আবিষ্কার, ভিরয়েডসের আবিষ্কার, প্রিয়েন্সের আবিষ্কার ইত্যাদি। এইগুলা এইটুকু অংশ থেকে তোমাদের এই টার্মগুলি অতি সংক্ষিপ্ত আকারে জানতে হবে, সেটা হলো আমি আবার সংক্ষেপে বলতেছি, প্রথম ব্যাকটেরিয়া সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন লিওয়েন হুক, সেটা সম্পর্কে যে ব্যাকটেরিয়া সম্পর্কে প্রথম কে ধারণা দিয়েছিলেন উনি আমরা জানি অ্যানিমেকুলস শব্দটি ব্যবহার করেছিলেন। তারপরে ক্ষত স্থানের সাথে ব্যাকটেরিয়া সম্পর্ক সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন জোসেফ লিস্টার, রবার্ট ককের সংক্ষিপ্ত কাজ, এছাড়া ভাইরোলজির সম্পর্কে ভাইরাস সম্পর্কে ধারণা, রিকেটসিয়া আবিষ্কার সম্পর্কে ধারণা, মাইকোপ্লাজমা আবিষ্কার সম্পর্কে ধারণা, ভিরয়েডসের আবিষ্কার সম্পর্কে ধারণা, প্রিয়েন্সের আবিষ্কার সম্পর্কে ধারণা, এইগুলা থেকে ওয়ালাইকুম আসসালাম, এগুলা থেকে শুধুমাত্র কে কবে এটা আবিষ্কার করেছেন সেটা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানতে হবে। বেশি গুরুত্বপূর্ণ হলো এই চ্যাপ্টারের অণুজীবের অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ। আমরা জানি 1857 সাল থেকে 1917 সাল পর্যন্ত সময়টায় অণুজীবের গুরুত্বপূর্ণ আবিষ্কার সমূহ সংঘটিত হয়েছে, এই জন্য এই সময়কালটাকে বলা হয় অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ। যেখানে প্রথমে এই বইতে উল্লেখ আছে 1857 সালে লুই পাস্তুর ফার্মেন্টেশনের সাথে অণুজীব জড়িত প্রমাণ করেন, এইভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে 1915 সালে স্টুয়ার্ট এবং ডি হেরেলি ব্যাকটেরিওফাজ তথা টি2 ভাইরাস আবিষ্কার করেন, দিয়ে এই সময়কালটা সম্পর্কে তোমাদের বর্ণনা শিখতে হবে। এটা প্রশ্নে রচনামূলক হিসাবে আসতে পারে যে অণুজীবের স্বর্ণযুগ, অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ কাকে বলে এবং অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ সংক্ষেপে বর্ণনা করো। এরপরে আমরা চলে আসি, তাহলে এইটুকু অংশ থেকে অণুজীব বিজ্ঞান কাকে বলে, মাইক্রোবায়োলজি শব্দটার উৎপত্তি কোত্থেকে, আর হলো অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ কি, অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ সংক্ষেপে বর্ণনা করো, এই জিনিসগুলো তোমরা গুরুত্বপূর্ণ হিসাবে বর্ণনা করবে। তারপরে রচনামূলকের মধ্যে আসতে পারে
যেটা ওই যে স্কোপ অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি অংশের অংশ, সেটা হলো এভাবে ভেঙে ভেঙে টার্মগুলো আসতে পারে। কৃষি ক্ষেত্রে অণুজীব বিজ্ঞানের ভূমিকা বর্ণনা করো রচনামূলকের মধ্যে, অথবা আসতে পারে শিল্প ক্ষেত্রে অণুজীব বিজ্ঞানের ভূমিকা বর্ণনা করো তোমাদের সিলেবাস অনুযায়ী, তারপরে আসতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে অণুজীব বিজ্ঞানের ভূমিকা বর্ণনা করো, এরপরে আছে হলো পরিবেশের ক্ষেত্রে অণুজীব বিজ্ঞানের ভূমিকা বর্ণনা করো। এইগুলা রচনামূলক হিসাবে আসতে পারে পরীক্ষায়, ভেঙে ভেঙে সবগুলি একসাথে আসবে না, এক একটা টার্ম আলাদা আলাদা। আরেকটা এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অংশ, কতগুলি বিজ্ঞানীর অবদান, এগুলাও একাধিক বিজ্ঞানীর একসাথে আসতে পারে রচনামূলকে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে কোনো বিজ্ঞানীর। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের মধ্যে আছে হলো অ্যান্টনি ভন লিওয়েনহুক, এডওয়ার্ড জেনার। আমরা জানি অ্যান্টনি ভন লিওয়েনহুক প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেন, যেটা 1676 সালে বৃষ্টির পানি সংগ্রহ করে কয়েকদিন ঘরে রেখে দেন, তারপরে কিছুদিন পরে মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করে দেখেন তার মধ্যে কিছু ক্ষুদ্র জীব নড়াচড়া করতেছে, যেটাকে উনি অ্যানিমেকুল নাম দিয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় এগুলা ব্যাকটেরিয়া। যাই হোক, তার অবদান। এরপরে এডওয়ার্ড জেনার, আমরা জানি ভ্যাকসিন তথা টিবি টিকা আবিষ্কারের যিনি জনক বলা হয়, উনি প্রথম গরুর বসন্ত রোগের জীবাণু থেকে মানুষের বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন, তার অবদান। রোনাল্ড রস, যিনি ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কারের একজন অবদান রাখেন। আলেকজান্ডার ফ্লেমিং, যিনি প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন পেনিসিলিয়াম নোটাটাম থেকে, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক। এরপরে বিজ্ঞানীদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো লুই পাস্তুর, যিনি জলাতঙ্ক রোগের টিকা, ফার্মেন্টেশন প্রক্রিয়া, পাস্তুরাইজেশন প্রক্রিয়ার সহ গুরুত্বপূর্ণ কতগুলি অবদান রাখেন অণুজীব বিজ্ঞান। তারপরে আরেকজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী রবার্ট হুক, রবার্ট হুকের অবদান। এরপরে জোসেফ লিস্টার, যেটা সার্জিক্যাল অপারেশনে উনি অ্যান্টিসেপটিক টেকনিক আবিষ্কার। এরপরে আরেকজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী রবার্ট কক, তার অবদান। তো এই কয়জন বিজ্ঞানীর অবদান তোমাদের পড়তে হবে, যেটা পরীক্ষায় একাধিক বিজ্ঞানীর আসতে পারে অথবা যে কোনো বিজ্ঞানীর। আর এই অংশ থেকে আরেকটা ইম্পর্টেন্ট অংশ আছে, সেটা হলো যে লুই পাস্তুরের অবদানের মধ্যে আমরা তো অবদান হিসাবে আলাদা কোশ্চেন আসতে পারে, এছাড়া আসতে পারে পাস্তুরাইজেশন প্রক্রিয়া কি, পাস্তুরাইজেশন প্রক্রিয়া বর্ণনা করে। এই বইয়ের 41 পৃষ্ঠায় আছে এটা, পাস্তুরাইজেশন প্রক্রিয়া এবং তার যে পাস্তুরাইজেশনের তিনটা প্রক্রিয়া এখানে বলা হয়েছে, নিম্ন তাপে অধিকক্ষণ পদ্ধতি, অধিক তাপে অল্পক্ষণ পদ্ধতি এবং অতি উচ্চ তাপমাত্রা পদ্ধতি। তো এইটুকু অংশ সংক্ষিপ্ত প্রশ্ন অথবা রচনামূলক প্রশ্নের পাঠ হিসাবে আসতে পারে, যে পাস্তুরাইজেশন কি, পাস্তুরাইজেশন প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা করে। তো এই হলো মোটামুটি এই চ্যাপ্টার থেকে পড়তে হবে তোমাদের। তাহলে এই চ্যাপ্টার থেকে আমি যেটা বললাম অতি সংক্ষেপে, সেটা হলো মাইক্রোবায়োলজি শব্দের উৎপত্তি, মাইক্রোবায়োলজি কাকে বলে, মাইক্রোব শব্দটা প্রথম কে ব্যবহার করেন, এরপরে আমি বলেছি যে তারপরে তোমাদের পড়তে হবে কয়েকটা আবিষ্কারের মধ্যে অতি সংক্ষিপ্ত আকারে, সেটা হলো ব্যাকটেরিয়ার আবিষ্কারক, তারপরে ভাইরাসের আবিষ্কার, রিকেটশিয়ার আবিষ্কার, মাইকোপ্লাজমার আবিষ্কার, ভিরয়েডসের আবিষ্কার এবং প্রিয়নসের আবিষ্কার, কত সালে কে কত সালে এটি আবিষ্কার করে সেটা। এবং এখানে আরেকটা জিনিস, এটা হলো
স্বতঃস্ফূর্ত মতবাদ কি সংক্ষেপে বর্ণনা করো, এটাও সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। এরপরে আমি বলেছি রচনামূলকের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অংশ, অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ কাকে বলে, অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ বর্ণনা করো। তারপরে রচনামূলকের প্রশ্ন হিসাবে আসতে পারে কৃষিক্ষেত্রে অণুজীব বিজ্ঞানের ভূমিকা বর্ণনা করো, অথবা আসতে পারে শিল্প ক্ষেত্রে অণুজীব বিজ্ঞানের ভূমিকা বর্ণনা করো, অথবা আসতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে অণুজীব বিজ্ঞানের ভূমিকা বর্ণনা করো, অথবা আসতে পারে পরিবেশের ক্ষেত্রে অণুজীব বিজ্ঞানের ভূমিকা বর্ণনা করো। আর যেটা শেষ অংশে বললাম কয়েকজন বিজ্ঞানীর অবদান, অ্যান্টনি ভন লিওয়েনহুক, এডওয়ার্ড জেনার, রোনাল্ড রস, আলেকজান্ডার ফ্লেমিং, লুই পাস্তুর। লুই পাস্তুরের মধ্যে আবার আর একটা আলাদা প্রশ্ন আসতে পারে, পাস্তুরাইজেশন কি, পাস্তুরাইজেশন সংক্ষেপে বর্ণনা করো। এছাড়া রবার্ট হুক, জোসেফ লিস্টার এবং রবার্ট ককের অবদান। এই হলো এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষার জন্য যেটা গুরুত্ব দিতে হবে। এরপরে আমরা আসি দ্বিতীয় অধ্যায়, এবং এই চ্যাপ্টারে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করো। আমি এবার আসি দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টারটা হলো রাইজোস্ফিয়ার মাইক্রোবায়োলজি। রাইজোস্ফিয়ার মাইক্রোবায়োলজির মধ্যে আমরা এগুলি বিস্তারিত আলোচনা করেছিলাম, এখন এখান থেকে কোন কোন পয়েন্টগুলি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা সম্পর্কে, প্রথমে রাইজোস্ফিয়ার কি এটা সম্পর্কে জানতে হবে। আমরা বলেছি মাটিতে যতটুকু অঞ্চলে উদ্ভিদের মূল এবং মাটি পরস্পরের সংস্পর্শে থাকে তাকে বলা হয় রাইজোস্ফিয়ার। যেটা এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিলেন সেটা অতি সংক্ষিপ্ত আকারে আসতে পারে, যেটা হিল্টনার 1904 সালে রাইজোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন, জার্মান বিজ্ঞানী। এইটা এই দুইটা টার্ম অতি সংক্ষিপ্ত আকারে আসতে পারে যে রাইজোস্ফিয়ার কি, রাইজোস্ফিয়ার শব্দটি প্রথম কে কত সালে ব্যবহার করে। তারপরে রচনামূলক প্রশ্নের মধ্যে আসতে পারে রাইজোস্ফিয়ারের মাইক্রোফ্লোরার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করে। এখানে তোমাদের এই বইতে 46 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 47 পৃষ্ঠায় শেষ হয়েছে। 46 পৃষ্ঠার শেষের দিকে রাইজোস্ফিয়ার মাইক্রোফ্লোরার কিছু বৈশিষ্ট্য, এইটা রচনামূলক প্রশ্নের অংশ আসতে পারে এবং ইম্পর্টেন্ট অংশ, যে রাইজোস্ফিয়ার মাইক্রোফ্লোরার বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। তারপরে আরেকটা পয়েন্ট, আরএস অনুপাত কি। আমরা জানি মাটিতে রাইজোস্ফিয়ারের প্রভাব সংখ্যাতাত্ত্বিকভাবে পরিমাপের জন্য আরএস অনুপাত ব্যবহার করা হয়, আর আরএস অনুপাত হলো প্রতি একক ওজন রাইজোস্ফিয়ার মাটিতে প্রাপ্ত অণুজীব সংখ্যা এবং সম ওজন বিশিষ্ট নন রাইজোস্ফিয়ার মাটিতে প্রাপ্ত অণুজীব সংখ্যার অনুপাতই হলো আরএস অনুপাত। তাহলে এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে, আরএস অনুপাত কি। তারপরে আরেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে যে রাইজোস্ফিয়ার পপুলেশনের প্রভাবক সমূহ, ফ্যাক্টর এফেক্টিং রাইজোস্ফিয়ার পপুলেশন, কয়েকটা ১২টা পয়েন্ট আছে এখানে, সেই পয়েন্টগুলো তোমরা 5 নম্বরের প্রশ্নের আকারে উত্তরটা পড়তে হবে। এরপরে আরেকটা আছে উদ্ভিদ এবং মাইক্রোফ্লোরার রাইজোস্ফিয়ারের সম্পর্ক। উদ্ভিদ এবং যেটা এই বইয়ের 49 পৃষ্ঠা ইংরেজিতে বলা আছে, রিলেশনশিপ বিটুইন প্ল্যান্টস অ্যান্ড মাইক্রোফ্লোরা ইন দি রাইজোস্ফিয়ার। রাইজোস্ফিয়ারে উদ্ভিদ এবং উদ্ভিদ এবং মাইক্রোফ্লোরার সম্পর্ক নিয়ে এখানে কয়েকটা পয়েন্টে আলোচনা করা হয়েছে। একটা হলো ইনফ্লুয়েন্স অফ দ্য প্ল্যান্ট অন মাইক্রোফ্লোরা, আরেকটা হলো ইনফ্লুয়েন্স অফ মাইক্রোফ্লোরা অন প্ল্যান্ট। এই দুইটা পয়েন্টে আলোচনা করা হয়েছে, এই পয়েন্ট দুইটা, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের রচনামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট। প্রশ্নটা এভাবে হতে পারে, রাইজোস্ফিয়ারে উদ্ভিদ এবং মাইক্রোফ্লোরার সম্পর্ক বর্ণনা করো।
তাহলে এই যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা পয়েন্টে বর্ণনাগুলি দিতে হবে। এরপরে এরপরে আরেকটা অংশ 51 পৃষ্ঠা থেকে, এইটা থেকে প্রশ্ন আসতে পারে যে রাইজোস্ফিয়ারের মাইক্রোফ্লোরার উদাহরণ দাও। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সিওডোমোনাস, অ্যাক্রোমোব্যাক্টার, আবার বলা হয়েছে কখনো কখনো অ্যাগ্রোব্যাকটেরিয়াম, রাইজোবিয়াম ইত্যাদি যে উদাহরণগুলি আছে এখান থেকে কয়েকটা উদাহরণ, সবগুলি পুরো ইয়ে পড়তে হবে না, কয়েকটা উদাহরণ চাইতে পারে যে রাইজোস্ফিয়ারের মাইক্রোফ্লোরার কয়েকটি উদাহরণ দাও। আচ্ছা, এরপরে তারপরে এখানে উদ্ভিদ এবং মাইক্রোবস তথা অণুজীবের সম্পর্কের মধ্যে কয়েকটা টার্ম আছে 52 পৃষ্ঠায়। এটা হলো যেমন এদের আন্তঃক্রিয়ার সম্পর্কের মধ্যে বলা হয়েছে নিরপেক্ষতা, পারস্পরিক সুবিধা, বিনা ক্ষতিতে সুবিধা, পরজীবিতা। ইংরেজি টার্মগুলো হলো নিরপেক্ষতা মানে নিউট্রালিজম, পারস্পরিক সুবিধা তথা মিউচুয়ালিজম, বিনা ক্ষতিতে সুবিধা তথা কমেন্সেলিজম, এবং পরজীবিতা তথা প্যারাসাইটিজম। এখানে এই টার্মগুলি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে যে নিরপেক্ষতা কি, অথবা পারস্পরিক সুবিধা বা মিউচুয়ালিজম কি, অথবা কমেন্সেলিজম বা বিনা ক্ষতিতে সুবিধা কি, পরজীবিতা বা প্যারাসাইটিজম কি। এরপরে রচনামূলক প্রশ্নের মধ্যে এই অংশ থেকে আসতে পারে অণুজীবের আন্তঃক্রিয়া বর্ণনা করো, যেটা 53 পৃষ্ঠায় আছে। অণুজীবের আন্তঃক্রিয়া মাটির উপর অংশে উদ্ভিদ অণুজীবের আন্তঃক্রিয়া কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে। এছাড়া মাটির নিচের অংশে উদ্ভিদ অণুজীব আন্তঃক্রিয়া, তারপরে মিথজীবিতা পারস্পরিক সুবিধা, আরেকটা হলো ছত্রাকীয় মিথজীবিতা বা মাইক্রোরাইজা, এই অংশগুলি বর্ণনা করতে হবে রচনামূলকে, যেটা 55 পৃষ্ঠার এমেনসেলিজমের পূর্ব পর্যন্ত এই অংশটুকুগুলি বর্ণনা করতে হবে। আচ্ছা, আবার এখান থেকে কয়েকটা টার্ম আসতে পারে এমেনসেলিজম কি, এমেনসেলিজম সংক্ষেপে বর্ণনা করো, অথবা প্রতিযোগিতা বা কম্পিটিশন কি সংক্ষেপে বর্ণনা করো, অথবা পরজীবিতা এবং লুণ্ঠন কি সংক্ষেপে বর্ণনা করো। তারপরে আরেকটা টার্ম আছে কমেন্সেলিজম কি সংক্ষেপে বর্ণনা করো, সিনার্জিসম কি সংক্ষেপে বর্ণনা করো, এইগুলা সংক্ষিপ্ত প্রশ্নাকারে আসতে পারে। তাহলে এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে আবার আমি একটু সার সংক্ষেপে যাই, আবার রিপিট করি সংক্ষেপে, সেটা হলো রাইজোস্ফিয়ার কি, রাইজোস্ফিয়ার শব্দটা প্রথম কে কত সালে ব্যবহার করেন, তারপরে রাইজোস্ফিয়ারে মাইক্রোফ্লোরার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো, আরএস অনুপাত কি, রাইজোস্ফিয়ার পপুলেশনের ফ্যাক্টর এফেক্টিং বা প্রভাবক সমূহ সংক্ষেপে বর্ণনা, এরপরে আসতে পারে উদ্ভিদ এবং মাইক্রোফ্লোরার রাইজোস্ফিয়ারে সম্পর্ক, উদ্ভিদ এবং মাইক্রোফ্লোরার মধ্যে রাইজোস্ফিয়ারে, রাইজোস্ফিয়ারে উদ্ভিদ এবং মাইক্রোফ্লোরার মধ্যে সম্পর্ক। তারপরে অণুজীবের আন্তঃক্রিয়া বলতে কি বোঝো, অণুজীবের আন্তঃক্রিয়া বর্ণনা করো, তারপরে যে কয়েকটা টার্ম আছে এমেনসেলিজম কি সংক্ষেপে বর্ণনা, প্রতিযোগিতা বা কম্পিটিশন কি সংক্ষেপে বর্ণনা, পরজীবিতা এবং লুণ্ঠন কি সংক্ষেপে বর্ণনা, এরপরে আছে হলো কমেনসেলিজম কি সংক্ষেপে বর্ণনা, এবং সিনার্জিসম কি সংক্ষেপে বর্ণনা। এই টার্মগুলি 5 নম্বরের প্রশ্ন আকারে এইগুলা থেকে আসতে পারে।
আর আরেকটা বলেছে উদাহরণ চাইতে পারে অতি সংক্ষিপ্তর মধ্যে, মাইক্রোফ্লোরা রাইজোস্ফিয়ারে বিদ্যমান মাইক্রোফ্লোরার উদাহরণ দাও, কয়েকটা নাম চাইতে পারে। এই হলো মোটামুটি এই চ্যাপ্টার থেকে পড়ার বিষয়। তাহলে এই দুইটা চ্যাপ্টার থেকে এই জিনিসগুলি পড়তে হবে। এখন যদি তোমাদের এই দুইটা চ্যাপ্টারে কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আমি সংক্ষেপে অতি সংক্ষেপে আলোচনা করলাম যে এই চ্যাপ্টার দুইটা থেকে কোন কোন বিষয়গুলি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন তোমাদের যদি কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারো। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি এখানেই সমাপ্তি টানতে চাচ্ছি, আর যদি প্রশ্ন থাকে বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তোমরা এইগুলো বাসায় একটু রিভিশন দিবে, পড়বে, কোনো সমস্যা থাকলে যে কোনো ক্লাসেও বলতে পারো, আমি উত্তর দেব। কারণ তোমাদের এই করোনাকালীন সময়ের পরে যদি স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, প্রতিষ্ঠান খুললে হয়তো খুব বেশি দিন সময় পাবে না পরীক্ষার জন্য। যদিও একটা ব্যাচের পরীক্ষা বাকি রয়ে গেছে, তারপরেও এই দুই ব্যাচের পরীক্ষার মাঝে গ্যাপ খুব বেশি দিন হবে না। তাই তোমরা এই সময়টা যতটা পারো মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখো। তো যাই হোক, তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে আমি সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি। পরিশেষে আবার তোমাদের, তোমাদের পরিবারের সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং এই করোনাকালীন সময়টায় স্বাস্থ্যবিধি মেনে চলো, এই কামনা করে সবারকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে।